যখন আমরা কোনো গাছের দিকে তাকাই, তখন সর্বপ্রথম আমরা গাছটির সুন্দর সুন্দর রং বেরঙের ফুলের দিকে তাকাই, সবুজ পাতার দিকে তাকাই, আমরা বারবার দেখি রসালো ফলের দিকে। কিন্তু শক্ত মোটা গাছটিকে দাঁড় করিয়ে রেখেছে সেই গাছটির মূলটির দিকে আমরা কখনোই আকর্ষিত হই না। এর অর্থ কি এটি যে গাছটিকে বন্যার হাত থেকে বাঁচালো, সব রকম ঝড় ঝাপটা থেকে বাঁচালো, এত কিছু করলো, সেই মূলের কোনো মূল্য নেই? না, একদমই না। আমরা যখন কোনো গাছে জল দিই, তখন আমরা গাছটির ফুল ফল পাতায় কিন্তু জল দিই না, আমরা তার মূলে জল দিই। যখন আমরা পুজো করি, তখন গাছটির মূলেই পুজো দিই। অর্থাৎ পৃথিবীতে আপনাকে ঠিক কখনো না কখনো সেই সম্মান দিয়েই দেবে আপনি যার যোগ্য। আর এই জন্যই তো কর্ম করে যাওয়ার কথা বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। জীবনে কর্মটিকে মনোযোগ সহকারে ভালোভাবে করলে জীবনের সঠিক মূল্য জীবন আপনাকে দেবেই। শুধু কর্ম করতে সময় ফলের চিন্তা না করাই উচিত, যাতে কর্মটা অনেক ভালো হতে পারে। আর যারা এই পৃথিবীতে এই জীবনে নিজেকে অযোগ্য মনে করে জীবনে হেরে যেতে বসেছেন, তারা এই গাছের এই মূলের গল্পটি বারবার জীবনে ওঠা পড়ার সময় মনে রাখবেন। আপনিও হচ্ছেন অনেকটা সেই গাছের মূলটির মতো, যে হয়তো ফুল ফল পাতার ছায়ার আড়ালে লুকিয়ে যাচ্ছেন। কিন্তু না, আপনারও একদিন সম্মান হবে, যেরকম সম্মান কোনো গাছকে করার সময়, পুজো করার সময় সেই গাছটির মূলেই পুজো দেওয়া হয়, সেরকম আপনারও একদিন ঠিক সম্মান আসবেই, আপনিও সম্মান পাবেন। শুধু সময়ের অপেক্ষা।